কারণ আমরা অনেক সহ্য করেছি, অনেক রক্ত ঝরিয়েছি। আর নয়, নতুন করে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে হবে, এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না, এটা একদম পরিষ্কার ভাবে আজ এখানে জানিয়ে দিয়ে গেলাম। কি আমাদের ছেলেরা তৈরি? তো একটু জোরে বলতে হবে, তো শুনতে পাচ্ছে না। কি আমরা তৈরি? ধন্যবাদ সকলকে। সেই মানসিকতা নিয়ে ফিরতে হবে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। আজকের অ্যাটেম্প টু মার্ডার হয়তো ভুল হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে, ওদের ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে পারে এই নয়, বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো। এটা আমি দায়িত্ব নিয়ে আগে যাবো না। কি বলছেন শওকত মোল্লা? হ্যাঁ, কি বলছেন শওকত মোল্লা? এরপরও ওনার বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা হবে না? এইভাবে হুমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বলছেন যে, একদিকে বলছেন যে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে, আবার বলছেন যে তাতে যদি দুটো খুন হয় হবে, তবু আমরা পিছিয়ে আসব না। যদি রক্ত ঝড়ে ঝরবে, পিছিয়ে আসব না। রাজনৈতিক ভাবে মোকাবিলা করবেন, আবার রক্ত ঝরবে, খুন হবে, এইসব কথাগুলো কেন আসছে? কাদেরকে থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন? হ্যাঁ, হয়তো বলবেন যে আমাদের খুন হবে বলেছি, আপনাদের খুন হবে আপনারা ধরে নিচ্ছেন, নাকি আমাদের খুন হবে সুতরাং আমরাও পাল্টা খুন করব, এই সব মানে বলার মধ্য দিয়ে ভয় দেখাচ্ছেন, থ্রেট করছেন। আর যেসব কাণ্ড ঘটে, এরকম অভিযোগ ওঠে, ঘটান আপনাদের লোকজনেরাই, আর চাপ দিয়ে কেস দিয়ে দেওয়া হয় অন্যদেরকে, এবং তাদের উপরে হামলা শুরু হয়ে যায়। কি চাইছেন, কি প্ল্যানিং, কি ষড়যন্ত্র সামনের ভোটকে সামনে রেখে? আবার বলছেন প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু যদি প্রশাসন এ না করে, তাহলে আমরা এলাকার লোক জবাব দিয়ে দেবো। এলাকার লোক জবাব দিয়ে দেবো মানে কি করবেন? খুন করবেন, মার্ডার করবেন? আবার বলছেন এলাকায় থাকতে দেব না, ওই জায়গার কি একটা নাম বললেন, ওখানে থাকতে দেব না। বাহারে বাহ, থাকতে দেব না, এত বড় হিম্মত, এত বড় কথা! যা করছেন, যা বলছেন, যদি পরিবর্তন কখনো ঘটে, আপনি যে কোথায় থাকবেন সেটা একটু ভাববেন। আজকে ক্ষমতা আছে বলে ক্ষমতার গরম দেখাচ্ছেন, থাকতে দেব না। কিন্তু মনে রাখবেন, এই সব কথা রেকর্ড হয়ে রয়েছে, রেকর্ড হয়ে থাকবে। আরামবাগ টিভি আপলোড করে রাখছে, আরামবাগ টিভি এই সব বক্তব্য যত্ন করে তুলে রাখবে, যখন পরিবর্তন ঘটবে তখন এই রেকর্ডিং বড় বড় করে বাজানো হবে, আর তখন দেখবেন আপনার ঢাকটা কেমন বাজে। এত বড় স্পর্ধা, থাকতে দেব না, নিজের হাতে আইন তুলে নেব। যদি যদি প্রশাসনের প্রতি আস্থা থাকে, তো ওইভাবেই কথা বলুন, আবার থ্রেট দেওয়ার কি রয়েছে? আর প্রশাসনের প্রশাসনের কাজ, প্রশাসনকে কতটা আপনারা করতে দেন, সে তো জানা হয়ে গেছে রাজ্যের মানুষের। প্রশাসনকে ঠুটো জগন্নাথ করে রেখে তো আপনারা হামলা করেন, এরকমই তো অভিযোগ রয়েছে। আপনাদের নেতৃত্ব আপনার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছেন। আমার দর্শক প্রশ্ন, যে এর পরেও এই লোকটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? যেভাবে ওপেন মঞ্চে হুমকি দিচ্ছেন, কোনো ব্যবস্থা হবে না? না, হবে না। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, শেখ শাহজাহানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না,
আর ডায়মন্ড হারওয়ার্ডের খান সাহেবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, কারণ এরাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সম্পদ। ওই একেবারে ডায়মন্ড হারবার থেকে শুরু করে সুন্দরবন অঞ্চল, এদিকে পুরো উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত ওই লম্বা লাইন ধরে এইসব লোকেরাই রাজত্ব করেন, এইসব লোকেরাই ভোট দিয়ে অনেককে এমএলএ করে পাঠান বিধানসভাতে, এমপি করে পাঠান বিধানসভাতে। নিজেরা অবশ্য মারামারি করেন, তারা আবার খুব বেশি সুযোগ পান না উপর দিকে, কিন্তু ওই তাদেরকে কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে সন্ত্রাস কায়েম করে এইসব করা হয়, আর ওনারাও ত্রিং 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 করে লাফানোর চেষ্টা করেন। যেদিন পরিবর্তন ঘটবে, আজকে যে ধরনের হুমকি দিচ্ছেন, সেই হুমকির পাল্টা যখন অ্যাকশন শুরু হবে, সেদিন দেখব যাদের কথা শুনে ত্রিং ত্রিং করে লাফাচ্ছেন, হুমকি দিচ্ছেন, তারা কতটা পাশে থাকেন দেখব আমরা। বলছেন এলাকায় থাকতে দেব না, হ্যাঁ এলাকায় থাকতে দেব না, যেন এলাকাটা মোল্লা বাহিনীর, এলাকায় থাকতে দেব না। বিরাট নেতা হয়ে গেছেন একেবারে, বিরাট নেতা হয়ে গেছেন, বিরাট কিছু দেখে ফেলেছেন একেবারে, সারা জীবন ভাবছেন যে এইভাবে কাটবে। মানুষ সব হিসেব রাখছেন, সব তুলে রাখছেন, এইসব মোল্লাদের কি ব্যবস্থা হয় আগামী দিনে আমিও দর্শক ভেবে রাখছি, আমিও দেখব কৌতূহল নিয়ে থাকছি, যেভাবে হুমকি দিচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতায় আছেন বলে, ক্ষমতা থেকে চ্যুতি ঘটে গেলে, ক্ষমতা থেকে সরে গেলে এই সব লোকেদের ভবিষ্যৎ কি দাঁড়ায় সেটাও কিন্তু দর্শক আমিও দেখব, সেই কৌতূহল নিয়ে আছি, দেখব উনাদের বিচার। ওখানকার ওই যে বলছেন না জনতা বিচার করে নেবেন, সেই জনতা উনার বিচার কি করে করেন সেটা দর্শক আমি নিশ্চয়ই আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন, জানতে পারবেন, কারণ এই ক্ষমতা চিরকালীন স্থায়ী হয় না। আর যদি ভাবেন একটা সময় অন্য দলে ছিলাম, এখন অন্য দলে চলে এসেছি, দল ক্ষমতায়, আবার দল যখন পরিবর্তন ঘটে যাবে আবার সেই দলে চলে যাব, বারবার সেটা হয় না, বারবার সেটা হয় না, মিলিয়ে নেবেন কথাটা। আসলে বুঝতে পারছি উনারা অ্যাকচুয়ালি টার্গেটটা কি, পেছনে তো ব্যানার লেখাই রয়েছে আইএসএফ আইএসএফ, এখন বড় মাথা ব্যথা হয়ে গেছে আইএসএফ, কারণ সংখ্যালঘুদের মাথাতে বেল ভেঙে উনারা ক্ষমতাতে টিকে থাকেন, টিকে থাকতে চান, আর এদিকে আইএসএফ সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরাচ্ছে, নওশাদ সিদ্দিকী ভাঙন ধরাচ্ছেন, তাকে তো একেবারে বন্দি করে জব্দ করে ফেলার চেষ্টা হয়েছিল, পারেননি। নওশাদ সিদ্দিকী আগের থেকে আরো বেশি প্রভাবশালী হয়ে গেছেন, তার পলিটিক্যালি তিনি তার প্রভাব বিস্তার করেছেন, এত অত্যাচার এত খুন খারাপি, তারপরেও তার সভাতে লোকজন হচ্ছে, এরকম শাসানি হুমকি তারপরেও তার সভাতে লোক হচ্ছে, যেখানে যেখানে যাচ্ছেন লোক হচ্ছে, এখন এটাই হয়ে গেছে মাথা ব্যথার কারণ। শুধু শওকত মোল্লার নয়, কালীঘাটের মাথা ব্যথার কারণ, কালীঘাট নির্দেশ দিচ্ছে লোহা দিয়ে লোহা কাটতে হবে, ওরা ওরা বললে অন্য মানে, সেই জন্য লোহা দিয়ে লোহা কাটতে হবে, চলো মোল্লাকে দিয়ে হুমকি দেওয়াও, চলো শাহজাহানকে দিয়ে হুমকি দেওয়াও, চলো ডায়মন্ড হারবারের খান সাহেবকে দিয়ে হুমকি দেওয়াও, লোহা দিয়ে লোহা কাটবো, আর আমরা নবান্নের চোদ্দ তলাতে ঠান্ডা ঘরে বসে বসে পা দুলাবো, ওরা মরুক, ওরা মারুক, ওরা জেল খাটুক, ওরা হাসপাতালে ভর্তি হোক, আমার দেখার দরকার নেই, আমি থাকবো কালীঘাটে আর নবান্নে ঠান্ডা ঘরে বসে দোল 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 করব। এই তো এইসব কথা মোল্লারা বুঝবে না, এইসব মোল্লারা বুঝবে না, এইসব কথা তারা বুঝবেন কি করে, তারাও তো ওই রকম সব লোক, বুঝবেন কি করে, তাই তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এ কি ভুল কাজ যে করে রাখছেন, এরকম বহু লোক হুঁশিয়ারি দিয়ে দিয়ে অনেক দূর যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটা সময় হারিয়ে গেছেন, এবং জলজ্যান্ত উদাহরণ হচ্ছেন কেষ্টো, যিনি এই মুহূর্তে মেয়েকে নিয়ে তিহার জেলে রয়েছেন, সব জামানা শেষ, আর ও তো কোন ছাই, একটা ছুটকে একটা চটকে মানে চুটকে নেতা, কি আছে মোল্লার, কি আছে মোল্লার, ভাষণ দিচ্ছেন গরম দেখাচ্ছেন, ওই এলাকার লোকজনদেরকে ঠিক রাখতে পারবেন যদি একবার পরিবর্তন ঘটে যায়, বিরাট ভাবছেন না, বিরাট ভাবছেন মোল্লা আর আবুল ভাবছেন যে একেবারে মানে বিরাট এইভাবে আমাদের জীবনটা কেটে যাবে। আর পুলিশ মন্ত্রীকে বলছি, এই যে এইভাবে হুমকি দিচ্ছেন, এইভাবে সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছেন, এবং বলছেন যুবকরা কি তৈরি, তো হ্যাঁ রক্ত দিতে সব তৈরি, জোরে বলুন তৈরি, তো আওয়াজ শোনানো হচ্ছে আওয়াজ, দেখো আমাদের লোকেরা কত এনার্জি নিয়ে রয়েছেন খুন খারাপিতে, আওয়াজ শোনানো হচ্ছে, আর এই সব শুনেও পুলিশ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চুপ করে বসে রয়েছেন, আর যখনই কিছু ঘটে যাবে দোষ হয়ে যাবে বিরোধীদের,
কিন্তু কোত্থেকে হুস্কানি আসছে, কি করছে, কেন হচ্ছে, সেসব দেখার তার কোনো দরকার নেই। মানে এই যদি পুলিশ প্রশাসনের অবস্থা হয় তাহলে এই বাংলার নিরাপত্তা কি করে সম্ভব? আমি তো বলবো দর্শক, যদি এই ভোটকে, সামনে যে ভোটটা আসছে, যদি সেই ভোটকে, মানে ভোটে তো খুবই হবে গন্ডগোল, তবুও বলবো যদি অন্তত পক্ষে খুন খারাপি কমাতে হয় তাহলে বলবো এই শাহজাহান, এই মোল্লা, ওই খান সাহেব ডাবন হারবার, এই ধরনের লোকজনদেরকে আগে বন্দি করতে হবে, না হলে দেখবেন কি হবে, রক্ত গঙ্গা বয়ানোর চেষ্টা হবে আরো একবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে। দেখবেন যারা দায়িত্বে আছেন, যারা থাকবেন সেই সভা নিরাপত্তার, যারা ভাববার ওয়াকিওয়াল মহল, তাদেরকে ভাবতে হবে যে কোন কোন লোকগুলোকে ভোটের সময় খুলে রাখলে রক্ত গঙ্গা বইতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করে, আমি তো আইডেন্টিফাই তো করেই দিচ্ছি, এদেরকে যদি তুলে নেওয়া হয়, কারণ যেভাবে এখন থেকে হুমকি দেখানো শুরু করেছেন, এরা যে ভোটের সময় কি পরিমাণে সন্ত্রাস কায়েম করবেন সেটা কিন্তু আন্দাজ করে বলাই যায়। ফলে যদি বাংলাকে রক্ত শূন্য, মানে রক্তপাতহীন অবস্থায় যদি ভোট করাতে হয় এই বাংলাতে, তাহলে নির্বাচন কমিশনকে ঠিক মতো করে ভাবতে হবে কাকে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে রক্তপাত হবে না, সেটা ভেবে কিন্তু কাজটা করতে হবে। আর যারা বিরোধী তাদেরকেও কিন্তু বলতে হবে ঠিক জায়গাতে, ঠিক জায়গাতে বলতে হবে যে মানে কি কি করলে রক্তপাতটাকে আটকানো যাবে। কারণ আমাদের সকলের একটা লক্ষ্য হওয়া উচিত ভোটে আর না কোনো রক্ত ঝরে, পঞ্চায়েত ভোটে যা দেখেছি আর না কোনো রক্ত ঝরে সেটা করতে হবে। এবার মানুষ তো তার বিচার, তো তার যে সিদ্ধান্ত সে তো ভোট বাক্সে দিয়ে দেবেন, কিন্তু পরিবেশটা করতে হবে, ভোট দেওয়ার পরিবেশটা, সুষ্ঠু পরিবেশটা কিন্তু বজায় রাখতে হবে বা তৈরি করতে হবে। দর্শক কি বলবেন মোল্লার এই হুঙ্কার নিয়ে, কি বলবেন দর্শক, আপনারা কি বুঝছেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।